হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আগের দিন আমি ভিডিও দিতে পারিনি, বাড়িতে একটু কাজ ছিল। আজ আমি আপনাদের ফুলিয়া থেকে গোবিন্দপুর মোড় পর্যন্ত NH12-এর ফুল আপডেট দেবো, কোথায় কোন পর্যন্ত কাজ হয়েছে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে এই ইনফরমেশন থেকে আপনি বঞ্চিত থাকবেন। চলুন শুরু করা যাক। ফুলিয়া আন্ডারপাসটা একটুখানি গেলেই এখান থেকে ফোরলেন, মানে ফোরলেন না, ওয়ান সাইড লেন কমপ্লিট হয়ে গেছে, একদম শান্তিপুর বাইপাস পর্যন্ত, সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমি। আর রানাঘাট থেকে শান্তিপুর বাইপাস পর্যন্ত শুধুমাত্র হবিবপুর আন্ডারপাস এবং ফুলিয়া আন্ডারপাস, এই দুটোই কাজ বাকি আছে। তাছাড়া মোটামুটি 95% কাজ হয়ে গেছে। যে ফোর লেন হচ্ছে না, সেই ফোর লেনটা শুধু যে সার্ভিস লেনগুলোর কাজ চলছে, তাছাড়া দুদিকেই কাজ কমপ্লিট মোটামুটি, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা তৈরি করছে KCC বিল্ডকন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি, যেটি হরিয়ানা বেসিস কোম্পানি। কৃষ্ণনগর থেকে বারাসাত পর্যন্ত যে সেকশানগুলো ফোর লেনিং হয়নি সেগুলোর কাজ চলছে, যদিও রাজবেড়িয়ার থেকে সন্তোষ পর্যন্ত এই সেকশানে এখনও কাজ মানে শুরু হয়নি, খুব শিগগিরই হয়ে যাবে হয়তো। আর এটি হচ্ছে 1183 কোটি টাকার প্রজেক্ট, এটিতে 2024 সালের মানে ডেডলাইন আছে প্রজেক্টটার, 2023 সালে 24 সালে এটা শেষ করতে হবে, হয়তো তার আগেই শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে, মানে খুব দ্রুতগতিতেই কাজ হচ্ছে। এই দেখুন, আমরা শান্তিপুর বাইপাসের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ওইদিকে JCB-তে কাজ করছে। শান্তিপুর যে বাইপাসটা আছে ওইখানে দেখুন, এই বাঁদিকে একদম বাঁদিকে মানে অ্যাপ্রোচ রোডের কাজ হচ্ছে, গার্ডওয়াল দিয়ে উঁচু করে মাটি ভরাট হচ্ছে মাঝখানে, যাতে ফ্লাইওভারের সঙ্গে রাস্তাটাকে কানেক্ট করা যায়। শান্তিপুর বাইপাসে যে ফ্লাইওভারটা হচ্ছে, এটা সিঙ্গেল ফ্লাইওভার হচ্ছে, জানি না কেন আমার মনে হয় সিঙ্গেল ফ্লাইওভারই থাকবে, শুধুমাত্র যারা শান্তিপুরের দিকে যাবে না তারা সিধা বেরিয়ে যাবে, এবং যারা শান্তিপুরের দিকে যাবে তারা বাঁ দিক ধরে শান্তিপুরের দিকে চলে যাবে, আমার মনে হচ্ছে এইটা হবে। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি ভুল কিনা ঠিক। দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফ্লাইওভার হয়েছে, এই দিকটাও রাস্তাও কমপ্লিট হয়ে গেছে, মানে খুব সুন্দর রাস্তা করেছে, সেহেতু মনে হচ্ছে না এটা আবার ভাঙবে, জানি না কী হবে পরে। এবং একদম বাঁদিকে যে রেল ব্রিজটা আছে সামনে, খুব সুন্দর করেছে, একদম বাঁদিকে যে রেল, দেখুন এদিকে কাজ অনেকটা এগিয়ে গেছে, এবং সামনে একটু সামনে গেলে দেখতে পাবেন যে ওই দিকটা রাস্তার কাছে, মানে অ্যাপ্রোচ রোড যেটা ব্রিজ পর্যন্ত যাচ্ছে সেটা মানে একদম কমপ্লিট, পুরো 100% কমপ্লিট, শুধু এই এদিকের কাজগুলো হলেই এবং ওই ওই পাশের কাজ হলে ব্রিজ চালু হয়ে যাবে, কিন্তু ওই দিকে একটু কাজ হয়নি, দেখতে থাকুন। এই দেখুন এই সাইড, এই সাইডটায় বাঁদিকটায় মানে পুরো পিচ হয়ে গেছে, একদম ব্রিজ পর্যন্ত যে রেল ব্রিজটা আছে, একদম রেল ব্রিজটা পর্যন্ত পুরো পিচ হয়ে গেছে, ব্রিজটাও হয়ে গেছে, রেলিংগুলো বাকি আছে গাছ, দেখবেন সামনে গেলেই। দেখুন এইখান থেকে মানে ব্রিজটা চালু হচ্ছে, এইখান থেকে যে ব্রিজটা, যে দেখুন সাইডে রেলিংগুলো ওখানে রড বার করা আছে, ওগুলো পরে দেখুন ব্রিজটা ঢালাইও হয়ে গেছে উপরে, এইগুলো মানে সাইড ওয়াল গাঁথবে। দেখুন এই দিকটায় মানে ওই দিকটা একটু কাজ হয়নি, মাটি ভরাটও হয়নি, কাজ চলছে মাটি ভরাটের, এদিকে যে অ্যাপ্রোচ রোডটা আসবে ব্রিজ পর্যন্ত সেই রোডটার এখনও কাজ হয়নি, মাটি ভরাটের কাজ চলছে। এইখান থেকে অল্প একটু গেলে আবার ফোর লেন চালু হবে, দেখতে থাকুন। যারা এর আগের পার্টগুলো দেখেননি, মানে রাজবিড়িয়ার থেকে ফুলিয়া পর্যন্ত, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের পার্টগুলো দেখতে পারেন, রাস্তার কাজ কতদূর হলো। আর একটা ইনফরমেশন দেব, যারা বাইক নিয়ে এই রাস্তা ধরে মালদা মুর্শিদাবাদ কিংবা শিলিগুড়ি যেতে চান, সেই রাস্তাটাকে অ্যাভয়েড করুন, কারণ প্রচণ্ড পরিমাণ ধুলো এই রাস্তায়, মানে কিছু কিছু জায়গায় এমনও সিচুয়েশান এসেছে ভিজিবিলিটি সামনে জিরো হয়ে গেছে, একদম সামনে কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণ ধুলো রাস্তায়,
ওই জন্য যারা বাইক নিয়ে নর্থ বেঙ্গলের দিকে যাবেন তারা এই রাস্তাটাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। এই দেখুন সামনেই এসে গেছি প্রায়, মানে হ্যাঁ ফোর লেন ওই সামনেই এসে গেছে, এদিকটাও কাজ চলছে একদম বাঁদিকটায়, সামনের থেকেও ফোর লেন চালু হয়ে যাবে। আবার যখন এই রাস্তার আপডেট দেবো এক মাস পরে, মানে এক দেড় মাস পরে আপডেট দেবো, আশা করছি এই সব যেগুলো এখনও টু লেন বাকি আছে অল্প অল্প জায়গায় ফোর লেন হতে, সেগুলো 99% কমপ্লিট হয়ে যাবে। আর এর পরের ভিডিওতে আর যেগুলো ফোর লেন হয়ে গেছে সেগুলো দেখাবো না, কারণ আমি বলে দেবো যে এইগুলো ফোর লেন হয়ে গেছে, এগুলোতে আর কোনো একটু কাজ বাকি নেই, যেগুলো কাজ চলছে সেগুলো শুধুমাত্র দেখাবো। মানে এরপর একটা ভিডিও আনবো যেটাতে একদম রাজবেড়িয়া থেকে আপনার মোটামুটি রানাঘাট পর্যন্ত কটা ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার কী কন্ডিশানে, স্ট্যাটাস কী আছে, সেইগুলো দেখাবো আপনাদের। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই জন্য দেখুন এইখান থেকে একদম পুরোটা গোপালপুর মোড় অবধি ফোর লেন আছে, দেখতে থাকুন। শান্তিপুর মোড়ের কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু গেলেই শান্তিপুর মোড়, যেখান থেকে শুরু হচ্ছে গোবিন্দপুর বাইপাসের ফ্লাইওভার। আর সামনের দিন ভিডিওতে আপনাদের গোবিন্দপুর বাইপাসের ফ্লাইওভারটা দেখাবো কতদূর কী কাজ হলো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইবার কাউন্টটা না থেমে গেছে, একটু আর বাড়ছে না, মানে খুব আস্তে আস্তে বাড়ছে। তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দিন। একটি ফেস রিভিলের ভিডিও আনবো, খুব স্পেশাল ভিডিও, যেটি আপনাদের খুবই ভালো লাগবে, সেটি 1K সাবস্ক্রাইবার হওয়ার পরে দেখবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।